চাকরিতে নিয়োগের দাবিতে স্টাফ নার্সদের আগরতলা জিবিপি হাসপাতালের সুপারের নিকট ডেপুটেশন। মহামারী করোনাকালে যারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে মানব সেবায় এগিয়ে এসেছিল তারাই আজ নিজেদের জীবনের অনিশ্চয়তার মধ্যে দাঁড়িয়ে। মহামারী করোনার নাম শুনে মানুষ যখন ভয় পালাতো তখন করোনা যোদ্ধারা ভয়কে উপেক্ষা করে মানুষের জীবন রক্ষায় রাত দিন কাজ করে গেছে। আজ তারাই বিপন্ন। মহামারী করোনাকালে ত্রিপুরা সরকার 107 জন স্টাফ নার্সকে প্রতি মাসে 20,000 টাকার বিনিময়ে নিয়োগ করেছিল। পরবর্তীতে 2022 সালে 3 মাসের জন্য স্টাফ নার্সদের চাকরির মেয়াদ বৃদ্ধি করেছিল ত্রিপুরা সরকার। করোনা শেষ হওয়ার পর হাসপাতাল কর্তৃপক্ষের কাছে ফান্ড নেই এবং পরবর্তী সময়ে স্টাফ নার্সদের আবার চাকরিতে নিয়োগ করা হবে বলে তাদের চাকরি থেকে বিরত রাখে। অবশেষে তাদের আর চাকরিতে নিয়োগ করা হয়নি, তাই আজ তারা বাধ্য হয়ে দল বেঁধে আগরতলা জিবিপি হাসপাতালের সুপারের কাছে তাদের পুনরায় চাকরিতে নিয়োগের দাবিতে ডেপুটেশন প্রদান করে। ব্যুরো রিপোর্ট, এক্সটিভি বাংলা। আমাদের 6 মাস বা 11 মাসের রিকমেন্ডেশন হবে, কিন্তু আমরা লাইফ সিস্টেমে ওই সময় কথা দিয়েছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব যে আমাদের কিছু একটা করা হবে, যেহেতু আমরা লাইফ সিস্টেমে ডিউটি করছি। তো এখনো পর্যন্ত আমরা কোনো সমস্যার সমাধান পাইনি। আমরা দুয়ারে ধাক্কা খাচ্ছি, আজকে 2 মাস, কালকে 3 মাস, এই করে দুয়ারে ধাক্কা খাচ্ছি। আজকে একটা গুরুত্বপূর্ণ দপ্তর, স্বাস্থ্য দপ্তর, এখানে যদি নার্সরা আজকে দুয়ারে ধাক্কা খায় তাহলে বাকি দপ্তরগুলি কী হবে? কিছু না, সরকার যে মানসিক দিয়ে চলছে, ভালো কাজ করছে, সরকারের পক্ষে আমরা কথা বলি, কিন্তু এখানে কিছু সংখ্যক কর্মচারীর কারণে জীবিকা আজকে নষ্ট হয়ে যাচ্ছে। স্টাফ নার্সেস ক্রাইসিস, তারপরে ওনারা সরকারের কাছে মুখ খুলতে চাইছিলেন যে আমাদের স্টাফের জন্য কী জন স্টাফ রয়েছে। আমরা প্রায় 160 জন স্টাফ রয়েছে, স্টাফ নার্স, তার মধ্যে অনেকে আশা ছেড়ে দিয়ে চলে গেছে, 60 জনের মধ্যে চলে গেছে, 100 জন বর্তমানে আমরা আছি এখন। তো আমরা লড়াই চালিয়ে যাচ্ছি, আমাদের জন্য এটা মানবিক দিক দিয়ে মুখ্যমন্ত্রী বারবার আবারও অনুরোধ করছি, উনি একবার আমাদের একটা অ্যাপয়েন্টমেন্টের সুযোগ করে দিন, ওনার সাথে বসে কথা বলতে চাই স্যার। আমরা আজকে এমএসএর কাছ থেকে কী আশা? এমএসএর কাছ থেকে তো আমরা এসে দেখাই পাই না, উনি যখনই আসি ওনার দরজা কোনো আধিকারিক ছিল, কোনো আধিকারিক ছিল, এখানে পিসিএস অফিসার ছিল, মনসুন, কি মনসুন যেন মনসুন কি নাম, মনসুন, ওর সাথে কথা বলি, উনি বলছে আমরা কী করবো, বারবার আমরা ফাইল পাঠাই, আমাদের ফাইল ঘুরিয়ে দেয়, বলছে ফাইন্যান্সে টাকা নেই, টাকা নেই। আমরা হেলথ সেক্রেটারি দেবাশীষ বসু স্যারের সাথে দেখা করি, উনি বলছে আমরা কী করবো, তোমাদের ফাইল পাঠানো, স্টাফ ক্রাইসিস আমরা জানি, কিন্তু ফাইন্যান্স থেকে টাকা দেয় না। তো এই জন্য আমরা মানুষ দিক দিয়ে মুখ্যমন্ত্রীর কাছে বারবার দেখা করতে চাই, উনি যদি একটু বলে তাহলে হয়তো, যেহেতু ওনার ডিপার্টমেন্ট ফান্ডটা পাবো এবং আমাদের ডিউটিটা 6 মাস 11 মাসের জন্য হবে, তো আমরা এটি আমাদের সবার অনুরোধ থাকবে যে আমাদের জন্য। কতজন স্টাফ রয়েছে? 100 জন স্টাফ আছে। আসলে আমরা এসে এখানে মেইনলি আমরা এক্সটেনশনের ব্যাপারে, ঠিক আছে, আমরা ফার্স্টে 2022-এ আমরা 3 মাস ফার্স্টে করছি, করার পরে আমরা কইছে তোমরা ওয়েট করো, এক্সটেন্ড হইব কই, আসলে আমরা 9 মাস বাড়িতে বসাই না রাখছি, এই আশায় অনেকে মানে এক্সটেনশন হইব হয়তো না, দুধুর মধুর করতে করতে অনেকে গেছে গা বাইরে, যারা গেছে গা তো গেছে গা আছে, বাকি আমরা রয়েছি 100 জন। 100 জনের মধ্যে আমরা লাস্ট এই 2023-এ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ 3 মাস করাইছে, করাই কইছে ওয়েট করো, 1 মাসের মধ্যে এক্সটেনশন হইব, তারপরে আবার এই 1 মাসের কথা কয়ে 2 মাস বয়সে বয়সের আবার ওখান 2 মাসের লিগে এক্সটেন্ড করছে, কিন্তু আমরা খবর পাইতেছি সবখান থেকে যে আমরা নাকি ফান্ড নাই, তো ফান্ড নাই যেহেতু আমরা এখানে টাকা পাইতেছে না, অথচ আমরা 3 মাসে ডিউটি করছি, এর মধ্যে অনেকে আছে 3 মাসের টাকা পাইছে না, কেউ 1 মাসের পাইছে, কেউ 2 মাসের পাইছে, কেউ পাইছেই না, ঠিক আছে। তো এমন করতে করতে তো আরও আবার 3 মাস দিয়েছে, অখন স্যার তো ডাইরেক্ট বললো যে ফান্ড নাই, তো আমরা কোন ভরসায় কত নাম্বার হয়েছে, আমরা কোন ভরসায় অক্ষণে ডিউটিটা করতাম। তারপরে হয়েছে আমরা যে 2 মাস 3 মাস করে যেমনভাবে ডিউটি করেছি, আমরা ফিউচারটাকে কই দাঁড়াইতেছি, আমরা ফিউচার তো নাই। এখন মূলত দাবিটা কি? আমরা মূলত দাবি হচ্ছে আমরা 11 মাস হোক বা 6 মাস হোক বা যতদিনের হোক, কিন্তু 2 মাস 3 মাসে লিখা যেতে না হয়, দরকার পড়লে না করে দেবো, ফাইলটা ক্যান্সেল করে দেয়, কিন্তু কমসে কম 6 মাসে লিখা যেতে কমসে কম আমরা এক্সটেন্ড হয়। আর তারপরে আমরা ফাইলের মধ্যে যদি এক্সটেনশনে লিখা পাঠানো হয়, ফার্স্ট ইয়ার পরে কোভিড স্টাফ, সবাই জানে কোভিড তখন নাই, তো কোভিড স্টাফের কি দরকার, ঠিক আছে না আমার কথাটা? কোভিড আপনাদের কিভাবে নিয়োগ করা হয়েছিল? কন্ট্রাকচুয়াল 3 মাসের কন্ট্রাক্ট। কত টাকার বিনিময়ে? 20,000 টাকা। কতজন ছিলেন আপনারা? আমরা ফার্স্টে আসলাম 160 জন, এখন সবাই ছাইরা গেছে গা, কেউ গেছে গা করতো না, কেউ এসে কেউ আলাদা আলাদা বিজনেস স্টার্ট করছে, করতে করতে এখন আমরা 100 জন আছি, তাও সবাই ডিউটিতে আয় না। বর্তমানে আমরা